ভারত জুড়ে হাজার হাজার সেনার জীবন বাঁচাতে নজিরবিহীন আবিষ্কার এক কিশোরের। বিশ্বজুড়ে মজুত রয়েছে প্রচুর অস্ত্র, বাড়ছে বারুদ, যুদ্ধক্ষেত্রে যাচ্ছে প্রাণ, কিন্তু ভারতের এক 15 বছরের কিশোর চায় শান্তি। মৃত্যু নয়, বিশ্বকে সুন্দর করে তোলাই তার লক্ষ্য, আর তার জন্য নিরন্তর চেষ্টা চালাচ্ছে নিজের গবেষণা কক্ষে। আহমেদাবাদের কিশোর হর্ষবর্ধন জালার নাম এর আগেও উঠে এসেছে খবরের শিরোনামে। কখনো সে ড্রোন বানিয়েছে, আবার কখনো বানিয়েছে রিমোট কন্ট্রোল। আর 5টা কিশোরের থেকে একটু আলাদা সে। ইতিমধ্যেই অ্যারোবেটিক 7 ট্যাক সলিউশন নামে এক সংস্থার কর্ণধারও বটে। এবার সেনাবাহিনীকে আঘাত থেকে রক্ষা করতে এক বিশেষ প্রযুক্তি নিয়ে আসছে হর্ষবর্ধন। তার নয়া প্রযুক্তিতে ড্রোন চিহ্নিত করবে লুকিয়ে রাখা ল্যান্ডমাইন, পাশাপাশি সেই ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করা যাবে ওই ড্রোনের মাধ্যমে। হর্ষবর্ধন বলে, জানেন বিশ্বজুড়ে 100 মিলিয়ন সক্রিয় ল্যান্ডমাইন রয়েছে, পৃথিবীর হাজার হাজার প্রাণ রক্ষা করতে আমি এক বিশেষ প্রযুক্তি আনছি, আর এটাই শুরু।